জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে। তো আমরা আজকে এই পরিবর্তিত রুটিন নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন তারিখের কোন পরীক্ষা পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত পরীক্ষার তারিখগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশটা পড়ব। সেটা হচ্ছে গতকাল অর্থাৎ 15 ডিসেম্বর প্রকাশিত হয় এই নোটিশটা। এখানে বলা আছে যে 2019 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে। তো কী কী পরিবর্তিত হয়েছে সেটা আমরা দেখব। তো এখানে বলা আছে যে 19 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 23 ডিসেম্বর এবং 25 নভেম্বর, 2 ডিসেম্বর এই পরীক্ষার তারিখগুলো পূর্ব নির্ধারিত ছিল। তো এই পরীক্ষাগুলো এই পূর্ব নির্ধারিত তারিখ ও দিনে অনুষ্ঠিত তো হবে না। তো এই পরীক্ষাটা যে কবে হবে সেটা এখানে সংশোধিত তারিখ ও দিন দেয়া আছে। তো কোন বিষয়ের বা কোন সাবজেক্টের পরীক্ষা হবে সেটাও এখানে দেয়া আছে, যেমন পদার্থ, ভূগোল, গণিত, মনোবিজ্ঞান সাবজেক্ট কোড দেয়া আছে, উল্লেখ করা আছে, আপনাদের সমস্যা হবে না। তো এখানে বলা আছে যে এই 19 ডিসেম্বরের পরীক্ষাটা হবে 2 জানুয়ারি 2020 তারিখে, 21 ডিসেম্বর পরীক্ষার তারিখ হবে 4 জানুয়ারি 2020 এই তারিখে, 23 ডিসেম্বর পরীক্ষার তারিখ হবে পরবর্তীত এই পরীক্ষার তারিখটি হবে 6 জানুয়ারি 2020, আর 15 নভেম্বর এই পরীক্ষার তারিখটি পূর্ব সংশোধিতভাবে যে এই পরীক্ষার তারিখটি হচ্ছে সেটা হচ্ছে 8 জানুয়ারি 2020, অর্থাৎ 25 তারিখের পরীক্ষাটি 8 জানুয়ারিতে হবে 2020, আর 2 ডিসেম্বরের যে স্থগিত পরীক্ষাটি হবে 11 জানুয়ারি 2020 তারিখে। এখানে আবার উল্লেখ করা আছে যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। আর এই পরীক্ষাটি শুরু হয় 14 নভেম্বর থেকে, সারা দেশে একযোগে শুরু হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এর 2-3টা পরীক্ষা স্থগিত হয় সম্ভবত। এই রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবে, তাছাড়া আমাদের এই ওয়েবসাইটে আমরা দিয়েছি অর্থাৎ education.inbd.com। তো এই রুটিনটা যে রুটিন লিঙ্কটা আছে এটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, যাতে করে আপনারা এই দ্বিতীয় বর্ষর পরিবর্তিত সময়সূচিটি অর্থাৎ রুটিনটি ডাউনলোড করতে পারেন। এটি নিয়মিত, অনিয়মিত ও গ্রেড ইউনিয়ন পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।